নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অভিনন্দন বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের সামনে বসে দিলাম তো আজকে তোমরা দেখতে পাচ্ছো এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্টের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বা এগ্রিকালচার মানে কৃষি দপ্তরের পক্ষ থেকে কিন্তু চাকরি সংক্রান্ত এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে তোমরা দেখাবো কীভাবে তোমরা আবেদন করবে আবেদনের মাধ্যম কী থাকছে কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এবং বেতন কত দেওয়া হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের ইউটিউব চ্যানেল প্রথম দর্শক হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও প্রথম দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তোমরা যদি দেখাই নোটিশ সে নোটিশে কী বলা হয়েছে কারা আবেদন করতে হবে কীভাবে আবেদন করবে এবং আবেদনের মাধ্যম কী থাকছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এগ্রিকালচার সাইন্টিফিক সাইন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশ কিন্তু আমাদের সামনে তুলে ধরেছি দেখো এখানে ডিটেলস বলা হয়েছে এবং ডেট উনিশে জুলাই দু হাজার কিন্তু এই রিক্রুটমেন্টের কথা প্রকাশ করা হয়েছে বা এই নোটিশ পাবলিশ হয়েছে এবং তার নাম্বার কিন্তু নোটিশ নাম্বার কিন্তু এখানে বলা হয়েছে এখানে দেখো বলা হয়েছে কম্পিটিভ এক্সামিনেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এও অ্যান্ড ফিনান্সার অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার এফ অ্যান্ড এও এই দুটি পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তেমনটা কিন্তু বলা হচ্ছে তো তার আগে দেখো এখানে কী বলা হচ্ছে তোমাদের পে লেভেল দশ অনুযায়ী ঠিক আছে প্রতি মাসে পনেরো হাজার ছশো টাকা থেকে কিন্তু উনচল্লিশ হাজার একশো টাকা বেতন দেওয়া হবে সাথে কিন্তু পাঁচ হাজার চারশো টাকা গ্রেড পে থাকবে এরপরে দেখবো আর কী বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে সাব অনলাইন এক্সামিনেশান স্টার্ট হচ্ছে তেইশ সাত দু হাজার একুশ তারিখ থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে গিয়েছে এবং যার লাস্ট ডেট হচ্ছে তেইশ আট দু হাজার একুশ তারিখ পর্যন্ত তেইশ আট মানে আগস্টের তেইশ তারিখ কিন্তু এই রিক্রুটমেন্ট বা এই অনলাইন রিক্রুটমেন্টের কিন্তু লাস্ট ডেট এবং তোমাদের যে ফি আছে সেই ফি দেওয়ার লাস্ট ডেট কিন্তু তেইশ আট দু হাজার একুশ তারিখ তারপরে দেখো এখানে টিআর ওয়ানের পরীক্ষা সিবিডি টেস্ট পরীক্ষা হবে তোমাদের দশ দশ দু হাজার একুশ তারিখ তেমনটা কিন্তু বলা হচ্ছে এবং টিয়ার টু পরীক্ষা হবে কিন্তু এখনও ডেট প্রকাশ করা হয়নি এবং ইন্টারভিউ ডেট প্রকাশ করা হয়নি তার মানে এখান থেকে বোঝা যায় তোমাদের দুটি পরীক্ষা দিতে হবে টিআর ওয়ান এবং টিয়ার টু ঠিক আছে দুটি পরীক্ষা দিয়ে সমান উত্তীর্ণ হলে তারা কিন্তু তারপর কিন্তু ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউতে উত্তীর্ণ হলে কিন্তু তোমাদের সরাসরি নিয়োগ করা হবে এরপরে দেখো ভ্যাকান্সি এ ও পোস্টের জন্য টোটাল শূন্যপদ আছে তোমাদের দেখাবো এ পোস্টের জন্য চুয়াল্লিশ শূন্যপদ আছে যার মধ্যে ইউআরদের জন্য আছে সতেরোটি ইডব্লিউএস প্রার্থীদের জন্য আছে চারটি এসসি প্রার্থীদের জন্য আছে সাতটি এসটি প্রার্থীদের জন্য আছে দুটি এরপরে দেখো এখানে এফ এন ও যে শূন্যবাদ আছে সেখানে কিন্তু যে পোস্টার সেখানে কিন্তু একুশটি শূন্যবাদ আছে এবং ইউআর ক্যাটাগরিতে আছে তেরোটি এস ক্যাটাগরিতে আছে দুটি শূন্যবাদ এসসি করা আছে দুটি শূন্যবাদ এসটি করে কোনো শূন্যবাদ নেই এবং ওবিসি বিসি করে আছে তিনটি শূন্যবাদ এছাড়াও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ করার কিন্তু শূন্যবাদ আছে তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে তারপরে দেখো আর কি বলা হচ্ছে এরপরে দেখো এখানে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন এডুকেশন কোয়ালিফিকেশন থাকো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কিন্তু তোমাদের পঞ্চান্ন শতাংশ নাম্বার নিয়ে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে হবে দেখতে পাচ্ছ কম্পিউটার এবং তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে পঞ্চান্ন শতাংশ নাম্বার নিয়ে যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকো এবং সাথে সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু তোমরা এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে আবেদন করতে পারবে দু নম্বর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট অফিসার এখানে কিন্তু তোমাদের কী বলা হচ্ছে দেখো এখানে কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে যদি গ্রাজুয়েশন পাস করে থাকো এবং কিন্তু যদি তোমাদের কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এখানে কোন সাবজেক্টে তোমাদের কোয়ালিফিকেশন কথা হচ্ছে সেটা কিন্তু বলা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কমার্স সাবজেক্ট তোমরা কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ফিনান্স এবং অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টিং এবং কমার্স এই তিনটি মধ্যে তোমাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার পদে কিন্তু আবেদন করতে পারবে এরপর দেখো তোমাদের বলা হচ্ছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হলে কিন্তু আবেদন করতে পারবে যা বয়স ধরাবে তোমাদের দেখতে পাচ্ছ তেইশ আট দু হাজার একুশ তারিখ হিসাবে একুশ থেকে তোমাদের তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যারা যেরকম পয়সা ছাড় পায় যেমন এস এস টি পাঁচ বছর ও সি তিন বছর পি ডাব্লিউডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তার দশ বছরের ছাড় সেরকম কিন্তু ছাড় পেয়ে যাবে তারপরে চলে আসবো দেখো এখানে ফিস ফিস কথা বলা হচ্ছে দেখো এখানে ফিস বলা হচ্ছে এক নম্বরে কী হচ্ছে ইউর ও বিসি ই ডাব্লিউএস ক্যাডেগরির জন্য কিন্তু চারশো আশি টাকা এক্সামিনেশন ফি জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশন ফি কুড়ি টাকা টোটাল পাঁচশো টাকা ফি জমা দিতে হবে এবং বলা হচ্ছে এটা তোমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য এবং দু নম্বর হচ্ছে ওমেন সিডেল কাস্ট এবং এস সি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য কিন্তু কোনো রকম এক্সামিনেশন ফি দিতে হবে না কুড়ি টাকা শুধু রেজিস্ট্রেশন ফি দিতে হবে ঠিক আছে তোমার টোটাল পেমেন্ট করতে হবে কুড়ি টাকা তারপরে দেখেন ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট অফিসার পদের ক্ষেত্রে কত টাকা ফি জমা দিতে হবে দেখো এক নম্বর হচ্ছে ইউ আর ও বিসি এবং ইডব্লিউএস ব্যর্থের জন্য চারশো টাকা চারশো আশি টাকা এক্সিবিশন ফি জমা দিতে হবে এবং রেজিস্ট্রেশন বলা হচ্ছে কুড়ি টাকা টোটাল পাঁচশো টাকা ফি জমা দিতে হবে এবং ওমেন এস সি এস টি এবং পিডব্লিউটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম এক্সাবিনেশন ফি জমা দিতে হবে না রেজিস্ট্রেশন ফি থাকবে কুড়ি টাকা টোটাল কুড়ি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং যারা উভয় পদে দুটি পদে আবেদন করতে চাও তাদের জন্য কিন্তু বলা হচ্ছে ইউআর ক্যাটাগরিতে তোমার দেখো ইউআর ওবিসি বি এবং ইডব্লিউএস এস ক্যাটাগরির জন্য কিন্তু নশো ষাট টাকা আবেদন ফি জমা দিতে হবে এবং রেজিস্ট্রেন্ট ফি চল্লিশ টাকা টোটাল এক হাজার টাকা কিন্তু জমা দিতে হবে এবং যারা ওমেন এস সি এস টি এবং পিডব্লিউর ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এক্সামিনেশন ফি কোনো জমা দিতে হবে না রেজিস্ট্রেশন ফি থাকবে চল্লিশ টাকা টোটাল চল্লিশ টাকা কিন্তু তোমাদের ফি জমার পাবো জমা দিতে হবে তারপরে দেখো এখানে বলা হচ্ছে তোমরা আবেদন কে হাউটি অ্যাপ্লাই কীভাবে তোমরা আবেদন করবে তো আবেদন করতে গেলে তোমাদের সরাসরি কিন্তু এই ওয়েবসাইটে এসে আবেদন করতে হবে ডাব্লু ডট ও ডট ইন এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমাদের সরাসরি আবেদন করতে হবে এটা অফিশিয়াল ওয়েবসাইট আবেদন শুরু হয়েছে তেইশ সাত দু হাজার একুশ তারিখ থেকে এবং আবেদন চলবে তেইশ আট দু হাজার একুশ তারিখ পর্যন্ত এবং ফি জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু তেইশ আট 2021 একুশ তারিখ মানে আগস্টের একুশ তেইশ তারিখ কিন্তু ফি এবং তোমাদের আবেদন করার লাস্ট ডেট এরপর দেখো তোমাদের বলবো এখানে কোন সেন্টারে পশ্চিমবঙ্গ থেকে আবেদন করা যাবে কি না এবং পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার আছে কি না তো দেখতে পাচ্ছি এখানে সেন্টার অফ সেন্টার ফর দ্য পোস্ট অফ টিআর এক্সামিনেশান সেন্টার ফর দ্য পোস্ট টিআর পরীক্ষার যে পোস্ট সেই টিআর ওয়ানের যে এক্সামিনেশান সেন্টার সেটা কিন্তু তোমাদের দেখাবে এখানে ওয়েস্ট বেঙ্গল আছে কি না তো আমরা এটা স্কল করবো কোলে নিচার্টি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো দেখো এখানে কিন্তু বলা হচ্ছে কলকাতা বলে আছে কি না দেখে নেবো আমরা দেখো এখানে টিআর ওয়ানের যে এক্সামিনেশন কিন্তু দেখো বেঙ্গল দেওয়া আছে তার মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আবেদন করা হবে এবং ওয়েস্ট বেঙ্গলে পোস্টিং হতে পারে পরীক্ষা তো অবশ্যই পরীক্ষা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে থাকছে তবে সেন্ট তোমাদের হচ্ছে পোস্টে হয়তো এখানে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হতে পারে এরপরে দেখো এখানে বলা হচ্ছে সেন্টার ফর ফর দ্য টিয়ার টু এক্সামিনেশন তো টিয়ার টু এক্সামিনেশন সেন্টার কলকাতায় আছে কিনা সেটা কিন্তু আমরা আপনাকে দেখে নেবো তো স্কল করে দেখতে পাবো দেখো কিন্তু এখানে কলকাতা দেওয়া আছে তোমাদের সামনে দেখাবো পরীক্ষা কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারো ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আবেদন করা যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু আবেদন করে দিতে পারো এবং তোমরা যদি বিস্তারিত আরও জানতে চাও তাহলে এই অফিসিয়াল পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকেও কিন্তু সরাসরি দেখে নিতে পারো তাছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করেও কিন্তু দেখে নিতে পারো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমাদের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু সেখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে কিন্তু তোমরা এই নোটিশ দেখে নিতে পারো তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য এবং অবশ্যই তোমাদের বন্ধুদের ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই অবশ্যই ধন্যবাদ তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য